ব্রেকিং নিউজ। দীর্ঘদিন পর ঘরে ফিরে করুণ পরিণতি খালেদা জিয়ার। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছেন না, উঠে দাঁড়ানো কিংবা বসতেও পারছেন না, গায়ে হাত দিলেই ব্যথা লাগছে তার, খাওয়া দাওয়াও করতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। তবে কি সময় ফুরিয়ে এলো তার? কি পরিণতি হবে তার? এই নিয়ে কি বলছে তার পরিবার বিস্তারিত জানাবো ভিডিওটিতে। অন্যদিকে আজ শুক্রবার, জুম্মার আগে বাংলা বয়ান বাদ দেওয়ার আহ্বান আলেমদের। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সকলের। স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে নিয়ে বোমা ফাটালেন ইমরান খান, এবং মাদারীপুরে অবাধ্য পাবলিককে ইচ্ছে মতো পিটিয়ে ঘরে ফেরাচ্ছে পুলিশ। এই সকল বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন এক্ষুনি, কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দিব সর্বশেষ সকল খবরাখবর সবার আগে। 6 মার্চ থেকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার সার্বিক তদারকি করবেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সাথে কাছে পেয়ে তিনি মানসিকভাবে অনেকটাই শক্তিশালী বোধ করছেন বলে জানালেন বিএনপি নেতারা। তবে ভিন্ন সুর তার বোনের কণ্ঠে। দীর্ঘ 2 বছরের বেশি সময় পর বাড়ি ফিরেছেন বেগম খালেদা জিয়া। ভাইরাস পরিস্থিতি বিবেচনায় গুলশানের বাসভবন ফিরোজায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিএনপি নেত্রী। তাকে বাসাতেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন ছোট বোন সেলিমা ইসলাম। চিকিৎসা করছে দলের গঠিত মেডিকেল বোর্ড। সেলিমা ইসলাম বলেন, ওনার তো শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, বসে থাকতেও বেশিক্ষণ পারছেন না, গায়ে হাত দিলেই ব্যথা লাগছে তার, খাওয়া দাওয়া করতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে, মুভ করানোর মতো অবস্থা নাই। তারও মতামত বাসাতেই থাকবেন। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, অন্য যেসব চিকিৎসকরা আগে তাকে দেখতেন তাদেরকে দিয়েই এই বোর্ড করা হয়েছে। বুধবার প্রায় 2 ঘন্টা পর্যবেক্ষণ শেষে আগের চিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় 6 সদস্যের মেডিকেল বোর্ড। পরিবার ও দলীয় নেতাকর্মীদের দেখার পর মানসিকভাবে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছেন বলে জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার AZM জাহিদ। তিনি বলেন, কোয়ারেন্টাইনে যে সমস্ত প্যারামিটার থাকে সেগুলো দেখার জন্য ওনার ব্যক্তিগত চিকিৎসক আছেন, নার্স আছেন, তারাই ওনাকে দেখাশোনা করবেন। BSMMU-তে যে চিকিৎসা দেওয়া হচ্ছিল সেগুলি কিছুটা মডিফাই করে ঠিক করা হয়েছে, বাকিটা একই আছে। মানসিকভাবে পরিবারের সদস্যদের কাছে পেয়ে হয়তো কিছুটা ভালো আছেন। হুট করে বেগম খালেদা জিয়া পুনর্জন্ম পেলেন, তার দণ্ড স্থগিত করা হয়েছে এবং দণ্ড স্থগিতের পর তিনি নিজের বাসভবন ফিরোজায় প্রথম দিন কাটালেন। বেগম খালেদা জিয়া আজ একান্ত নিজস্ব দিন কাটিয়েছেন এবং আগামী কয়েকটি দিন সম্ভবত এইভাবেই কাটাবেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন হলো, বেগম খালেদা জিয়ার সামনে কি, বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেগম খালেদা জিয়ার সামনে 3টি পথ রয়েছে। এই 3 পথের কোনটিতে তিনি যাবেন সেটা নির্ভর করবে আগামী কয়েকদিনে তার সিদ্ধান্তের উপর। 1, বেগম খালেদা জিয়ার সামনে যে প্রথম পথ রয়েছে সেটা হলো রাজনীতিকে বিদায় জানিয়ে অবসর গ্রহণ করা। বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন 2 শর্তে। প্রথমত, তিনি তার বাড়িতে থাকবেন। দ্বিতীয়ত, তিনি বিদেশ যেতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম ইতিমধ্যে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, কাজেই তিনি স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা হবে তার জামিনের শর্ত লঙ্ঘন। অবশ্য বিএনপি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে দণ্ড স্থগিত মানে তিনি এই 6 মাস স্বাভাবিক মানুষের মতো সবকিছুই করতে পারবেন। তবে বেগম জিয়ার পরিবাররা বলছে যে বেগম খালেদা জিয়া সত্যি সত্যি অসুস্থ এবং রাজনীতি করার মতো মানসিকতা বা বয়স বা শারীরিক অবস্থা কোনোটাই তার নেই, আর এ কারণে বেগম খালেদা জিয়া আগামী দিনে রাজনীতি করবেন না। কিন্তু বেগম খালেদা জিয়াও জানেন যে রাজনীতি ছাড়া তিনি পরিচয়হীন। শেষ পর্যন্ত রাজনীতি না করে একজন প্রবীণ অসুস্থ মানুষের মতো চিকিৎসা নিয়ে শুধু কাটাবেন এমনটা ভাবার কোনো কারণ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। 2, বেগম খালেদা জিয়ার সামনে যে দ্বিতীয় পথ খোলা রয়েছে সেটি হচ্ছে আবারও রাজনীতিতে ফিরে আসা এবং প্রতিহিংসার রাজনীতি করা। বেগম খালেদা জিয়া 25 মাস কারাগারে ছিলেন এবং বিএনপির পক্ষ থেকে এটা বিভিন্ন সময় বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার জন্যই তিনি কারাগারে। যদিও শেখ হাসিনার কৃপাতেই বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ হয়েছে। তবে বিএনপির রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় যে বিএনপি সবসময় প্রতিহিংসার রাজনীতি করে, আর তাই অসুস্থ বেগম খালেদা জিয়া সুস্থ হতে বেশি সময় লাগবে না এবং তিনি আবারও বিএনপির চেয়ারপারসন হিসেবে আবারও বিএনপির গতি প্রকৃতি নির্ধারণ করবেন এবং গতি প্রকৃতি নির্ধারণ করে
তিনি হয়তো দলকে পুনর্গঠন করতে পারেন, সংঘবদ্ধ করতে পারেন এবং সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন। আর এটা বেগম খালেদা জিয়া অতীতে বারবার প্রমাণ করেছেন যে তার রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। তাই তিনি তার রাজনৈতিক কৌশলকে নতুনভাবে ঢেলে সাজিয়ে সরকারকে পরাজিত করার চেষ্টা করতে পারেন। তিন, বেগম খালেদা জিয়ার সামনে তৃতীয় পথ হচ্ছে আপোষে রাজনীতি করা। বেগম খালেদা জিয়া জানেন যে শেখ হাসিনাই তাকে মুক্তি দিয়েছেন এবং যদি তিনি জামিনের শর্ত লঙ্ঘন করেন কিংবা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নেবার চেষ্টা করেন তাহলে তার জামিনের আদেশ বাতিল হবার জন্য সময় লাগবে সামান্যই। নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধি 401 ধারায় যে জামিন দেওয়া হয়েছে তা বাতিল করতে সরকারের প্রয়োজন শুধু একটা নির্বাহী আদেশ। তাই তার অবস্থান অনেকটা এরশাদের মতো হতে পারে, জেলে না যাওয়ার ভয়ে তিনি সরকারের সাথে আপোষ করতে পারেন এবং এই আপোষের ফল হিসেবে তিনি আবারও একজন নতুন এরশাদ হতে পারেন। জেল থেকে পরিত্রাণের জন্য সরকারের সাথে যে ধরনের সমঝোতা দরকার সেই সমঝোতা করে তিনি একজন গৃহপালিত নেতা বা রাজনৈতিক ক্লাউন হিসেবে আবির্ভূত হতে পারেন। তবে বেগম খালেদা জিয়া কোন পথে যাবেন তা নির্ভর করবে তিনি বা তার পরামর্শকরা কোন দিকে নিয়ে যায় তার উপরে। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তার মনোভাব স্পষ্ট করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হোম কোয়ারেন্টাইনের 2 সপ্তাহ পর আসলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যতের পথরেখা স্পষ্টভাবে বোঝা যাবে। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সরকার এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানান তিনি। যদিও শুভেচ্ছা পত্রে 26 মার্চ দিনটিকে ন্যাশনাল ডে বা জাতীয় দিবস লেখা হয়েছে, সেখানে বলা হয় বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়ার নীতিতে বিশ্বাসী হয়ে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান। আঞ্চলিক শান্তি সমৃদ্ধি এবং উন্নয়ন বজায় রাখতে আমাদের দুই দেশের আন্তরিক ইচ্ছা রয়েছে। ইমরান খান লিখেছেন, বাংলাদেশের ভাতৃসম জনগণের শান্তি সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করছি। এদিকে ভাইরাস ছড়িয়ে পড়ায় জুম্মার নামাজের আগে বাংলা বয়ান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন আলেমরা। বর্তমান পরিস্থিতিতে জুম্মার নামাজকে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন তারা। 25 মার্চ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশের মসজিদগুলো আপাতত বন্ধ হচ্ছে না। মসজিদগুলো খোলাই থাকবে, জামাতে 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজও চলবে। তবে করোনা সংক্রমণ থেকে নিজের সুরক্ষা নিশ্চিত না করে কেউ যেন মসজিদে না যান সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদে নামাজের জামাতে মুসল্লি সীমিত রাখতে বলেছে সরকারি এই প্রতিষ্ঠানটি। সংক্রমণ থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনসমাগম বা গণজমায়েত এড়িয়ে চলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়মিত সর্বোচ্চ গণজমায়েত হয় প্রতি সপ্তাহে জুম্মার নামাজে, মানুষের উপচে পড়া ভিড় হয় মসজিদে মসজিদে। শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জুম্মার নামাজকে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ করা জরুরি, জুম্মার 2 রাকাত নামাজ এবং খুতবার চেয়ে বেশি কিছু করার প্রয়োজন এই মুহূর্তে নেই। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাইখুল হাদিস ডক্টর মুস্তাক আহমেদ বলেন, মানুষের নিত্য প্রয়োজন মেটাতে যেমন বাজার খোলা রাখতে হয় তেমনিভাবে মানুষের আধ্যাত্মিক চাহিদা মেটাতে মসজিদও খোলা রাখতে হবে। মসজিদে আজান নামাজ সবকিছু চলবে, মসজিদ রোগ বহন করে না, রোগ বহন করে মানুষ। সুতরাং আমরা মসজিদে নিষেধাজ্ঞা আরোপ না করে মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করব। অপরদিকে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বেশ কয়েকদিন ধরে মাইকিং ও লিফলেট বিতরণ সহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দেশে প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতায় সাধারণ মানুষদের ঘর হতে বাইরে বের না হওয়ার জন্য এই মাইকিং সহ বিভিন্নভাবে অনুরোধ করা হচ্ছে, কিন্তু তাদের এই নির্দেশনাকে কোনো প্রকার পাত্তা না দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপজেলা সদস্যসহ বিভিন্ন এলাকায় বিনা প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নজরে আসলে এসব মানুষদের নিজ নিজ ঘরে ফেরাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এ সময় যাদের ঘোরাফেরা করতে দেখা গেছে তাদেরকে পিটিয়েছে পুলিশ। যারা মোটরসাইকেল সহ বিভিন্ন যান নিয়ে চলাচল করছেন তাদেরকেও ধাওয়া করে ধরে জরিমানা করা হয়েছে। কালকিনি থানার ওসি মোহাম্মদ নাসিরউদ্দিন মৃধা ও ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, কিছু মানুষ ঘরে না থেকে অপ্রয়োজনে রাস্তাঘাটে অবাধে ঘুরে বেড়াচ্ছেন, তারা কোনো মতে প্রশাসনের নির্দেশ মানছেন না, তাই আমরা জনস্বার্থের দিক বিবেচনা করে তাদেরকে পিটিয়ে ঘরে ফেরাতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স, খালেদা জিয়ার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? তার যে বয়স সেই হিসেবে নিজে আর চেয়ারম্যান না থেকে যোগ্য কাউকে দীর্ঘমেয়াদে বিএনপি চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা উচিত বলে মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নলিকে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।